উৎসব মানেই সবাই মনে করে শান্তিনিকেতন। শান্তিনিকেতনের বসন্ত উৎসবে যেতে পারছে না বলে মনটা খারাপ, তাই তো? মন খারাপের কিছু নেই, কারণ আজকে আমি এমন একটা জায়গার সন্ধান দেব আপনাদেরকে যেখানে আপনারা শান্তিনিকেতনের বসন্ত উৎসবে যেতে না পারলেও এই জায়গায় আসলে আপনারা বসন্ত উৎসবের আনন্দটাকে খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আসুন তাহলে দেখেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত কুস্তিয়া গ্রাম। দোলের দিন সারা গ্রামের মানুষ এক হয়ে এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে। কত বছর হচ্ছে এইটা অনুষ্ঠানটা? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শান্তিনিকেতনে না গিয়েও আমরা কিভাবে বসন্ত উৎসবটাকে এখানে পালন করি। এখানে আসলে শান্তিনিকেতন আর মায়াপুর এই দু জায়গারই ফ্লেভার পাওয়া যাবে। এই বসন্ত উৎসবে নাচ গানটা হলো, সেই নাচ গানে মোটামুটি সবাই ক্লান্ত হয়ে পড়েছে। জল বিরতি। আজকের দিনে এই অনুষ্ঠানে সমস্ত গ্রামের মানুষজন এক হয়ে এই অনুষ্ঠানটাকে উপভোগ করে। আপনারাও যদি এখানে আসতে চান চলে আসতে পারেন, সোনারপুর থেকে মাত্র 7 কিলোমিটার। আর এই যে কুষ্টিয়া গ্রামে যে বসন্ত উৎসবটা হয়, আর এই বসন্ত উৎসবের কর্ণধার হলেন আমার এই দীপক মামা আর সোমামাই মা। বর্তমান সময়ে দাঁড়িয়ে সমস্ত মানুষদেরকে একসাথে করে এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা কিন্তু সহজ কাজ নয়। এনারা ভীষণভাবে কালচারাল জগতের সাথে রিলেটেড, মানে সবসময় যে কোনো কালচারাল অনুষ্ঠানে এনারা মানে বিশাল ভূমিকা পালন করে। আর এই হচ্ছে ওনার ছেলে, হ্যাঁ, তানিশ। তো তানিশেরও ভীষণ গুণ আছে, নানান রকম ইনস্ট্রুমেন্ট বানানো থেকে শুরু করে নাচ থেকে শুরু করে, মানে খুব ভালো। মানে শান্তিনিকেতনে যাওয়ার প্রয়োজন পড়বে না যদি কুষ্টিয়া গ্রামের মধ্যে রয়েছে এই বিশাল বড় রক্ষাকালী মন্দির, খুব জাগ্রত মন্দির। বসন্ত উৎসবের প্রভাত ফেরি অনুষ্ঠানটা এখানে এসেই শেষ হয়। Thank you.
ওরা রাগ করো না কেন, ভিডিও করছি বলে দাও 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 বলে দিতে হবে না, তুমি তোমাদের মতো খাও না নর্মাল সবার উঠছে সবার উঠছে। অনুষ্ঠান শেষের পর সবার জন্য ছিল খিচুড়ি আর আলুর দম। আমিও এখানে ব্যতিক্রম নই, আমিও বসে পড়লাম থালা নিয়ে খিচুড়ি আর আলুর দমের মজা নিতে। খিচুড়ি খাওয়া দিয়েই আজকের এই ব্লগ এখানেই শেষ করলাম। আপনারা যদি এখানে আসতে চান আগামী বছর নির্দ্বিধায় চলে আসতে পারেন। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভ দোল।